গুড ইভিনিং, এখন বাজে রাত্রি 8টা, রাত্রি বা সন্ধ্যে যেটাই বলো না কেন সন্ধ্যে 8টা বাজে। আজকে সারা দিনেও ব্লগ করিনি, এটা হয়তো তোমরা খেয়াল করছো যে আজকে সারা দিনেও শ্যুট করা হয়নি। আজকে ভিডিও রাত্রি 8টা থেকেই শুরু করছি, তারও একটা কারণ আছে বটে, যেহেতু বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, খুব একটা সত্যিই ভালো লাগছিল না, যেটুকু না করলেই নয় সেইটুকুই করে নেওয়া হয়েছে আর কি। তো আর সব থেকে বড় কথা, আর আজকে রোজ রোজ একই জিনিস দেখাতেও ভালো লাগছিল না, তার থেকে মনে হলো যেটা আমরা দুজনে ফিল করেছি একদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো আমরাও মানে মানুষের তো ছোট থেকে কাউকে ইন্সপায়ার ভাবে যে আমি একে দেখে এটা শিখেছি, হ্যাঁ ঠিক আছে আমি বড় হয়ে এটাই করতে চাই বা কিছু। আমিও যখন ব্লগিং করব ঠিক করি তখন তো আর ব্লগিং সম্পর্কে ধারণা একেবারেই নতুন অবস্থায় হয়ে গেছিল, এরকমটা নয় যেরকমটা আমরা স্কুল লাইফে অওয়া না শিখেই তো আর প্রথমে ক্লাস 1-2 বা মাধ্যমিক দিয়ে ফেলতে পারিনি, তো আমাদেরও শিখতে হয়েছে বা কাউকে দেখেই সেটা জন্মেছে ভেতরে। তো এইরকম অনেক চ্যানেলের নাম আমি সেদিনকে আগে একটা ব্লগে বলেছিলাম বটে, তো হ্যাঁ ওই রকমই ধরো ইনসাইড আউট, সৌমি, মানে সৌমি বলতে ইন্ডিয়ান ব্লগার সৌমি, হ্যাপি উইথ মামন, সেন্সেশন, তো এই কয়েকটা নাম প্রথমেই মাথাতে আসে ভীষণভাবে। তো ইনসাইড আউট এও একটা মানে সত্যি কথা বলতে চোখের সামনে চ্যানেলগুলোকে গ্রো করতে দেখেছি, কতটা খাটনি তার পেছনে তারা দিয়েছে সেটা দেখেছি। সত্যি কথা বলতে ইনসাইড আউট যখন সৌহার্দ্যদা বললো যে চাকরি ছেড়ে দেবে তখন সত্যি তো থমকে গেছিলামই, যে শুধুমাত্র ইউটিউবের ভরসায় সৌহার্দ্যদা এত বড় একটা ডিসিশন নিচ্ছে। দেখো এটা হঠাৎ করে, এটা সত্যি কথা যে এতটা সহজ নয় ব্যাপারটা যতটা সহজে সৌহার্দ্যদা সেদিন বলেছিল বা আমরা নিজেরা যতটা সহজে এখন বলছি যে চাকরি ছেড়ে দিয়েছে, বা সৌহার্দ্যদা নিজে যখন সেদিনকে ডিসিশনটা জানিয়েছিল আমাদের সবাইকে। তো সত্যি কথা বলতে আর এটাও বলবো যে অর্পিদি অবশ্যই পাশে আছে, তাই জন্যেই এটা সম্ভব হয়েছে, কারণ এইটা ছাড়া সম্ভব কখনোই না, যদি না সাপোর্ট থাকতো একটা পেছনে তাহলে কখনোই সম্ভব নয় এটা করা একার পক্ষে। ডিসিশনটা খুব বড় একটা হিউজ ডিসিশন, তো যাই হোক সবাই আমরা তাই ভেবেছিলাম, কিন্তু কাল যখন জানতে পারি যে ইনসাইড আউট ক্যাফে খুলতে চলেছে তো সেটা আমাদের কাছে সত্যি মানে আমরা তো হ্যাঁ বলেছিল বটে যে স্বপ্ন আছে একটা, কিন্তু সেটা যে সত্যি এই টাইমে এভাবে সত্যি হতে চলেছে এটা বোধ হয় আমরা কেউই ভাবতে পারিনি, তো অবশেষে সত্যি হয়েছে। তাদের স্বপ্ন আমরা সবাই চাই যেন আমাদের সবার স্বপ্ন একদিন না একদিন পূরণ হোক, সেটা আকাশ ছোঁয়া হোক আর ছোট স্বপ্ন হোক যেটাই হোক না কেন যেন পূরণ হয় সেটাই চাইবো সবার। তো যাই হোক না কেন এই সবের পর সত্যি একটা তো ইচ্ছে থাকে অবশ্যই আমাদের মধ্যে, কয়েকজনের হয়তো ইচ্ছে রয়েছে, কয়েকজন হয়তো ইচ্ছেটাকে পূরণ করেওছে যে ইনসাইড আউট চ্যানেলের সাথে মানে দাদা দিদিদের সাথে দেখা করা বা কিছু। অবশ্যই এবার যখন ক্যাফে খুলছে ইচ্ছে তো অবশ্যই রইল কলকাতা গিয়ে, অবশ্যই যদি খুলে যায় এর মধ্যে বা কিছু যদি আমাদের কলকাতা যাওয়ার সময়টা খুলে যায় বা তার আগেই খুলে যায় অবশ্যই একবার চেষ্টা করবো গিয়ে, ওখানে গেলে অবশ্যই দাদা দিদিদের সাথে দেখা হবে এটা ভেবেই যাবো আর কি, দেখা যাক কি হয় না হয় কত দূর কি হয়। তো তবে হ্যাঁ এটা ঠিক কথাই যে এত বড় একটা ডিসিশন যখন নিয়েছিল যখন জানিয়েছে একটু তো থমকেছি বটেই, আমার মতো কেকে থমকেছো। তো আমি জানি প্রত্যেকেই ইনসাইড আউট দেখো, তোমরা ইনসাইড আউটের ফ্যান অনেকেই আছো আমার মতো, তবে হ্যাঁ সেন্সেশনও ব্যাঙ্গালোরেই থাকে, বেশি দূর থাকে না, তবে প্রপার অ্যাড্রেসটা আমার জানা নেই, রাস্তাঘাট দেখে আমার মনে হয় যে বেশি দূর থাকে না আমার এখান থেকে। এই দেখা করার ইচ্ছে তো অবশ্যই রয়েছে দিদিদের সাথেও, দেখা যাক কবে কি করতে পারি না পারি। এটাই আজকে বলবো ভেবেছিলাম, কারণ আমরা নিজেরাও যখন ইন্সপায়ার হই যখন এইরকম ধরনের খবরগুলো পাই আমরা তখনও নিজেরা খুব আনন্দ পাই যে আচ্ছা মানে ঠিক আছে আমাদের স্বপ্ন কবে পূরণ হবে না হবে সেটা বড় কথা নয়, কারোর তো স্বপ্ন পূরণ হচ্ছে, যাকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি তার স্বপ্ন পূরণ হতে চলেছে মানে অনেকটা খুশির খবর, সত্যিই খুশির খবর। তো এটাই আজকে বলার ছিল আর কি, সবারই স্বপ্ন থাকে, তো চেষ্টা করবো সেন্সেশনের সাথেও, ইচ্ছে আছে মানে যাদেরকে সত্যি এরকম কয়েক মিনিটের একটা ব্লগে ফোনে স্ক্রিনে দেখছি বা টিভি স্ক্রিনে দেখছি যেখানেই বলো না কেন, তো তাদের এই যে ভার্চুয়াল একটা কি বলবো সোশ্যাল মিডিয়া এই টাইপের এখান থেকে দেখে ভালো লাগা ভালোবাসাগুলো তৈরি হয়, তো সত্যি তাদেরকে যদি সামনে থেকে দেখতে পাই তাহলে বোধহয় সত্যিই খুব ভালো লাগে, যাদেরকে
বেশ মানে এই ভার্চুয়ালিটি থেকে যাদের উপর ভালোবাসাটা তৈরি হয়েছে, একটা বিশ্বাস তৈরি হয়েছে, তাদেরকে যদি সত্যিই সামনে থেকে পাই তাহলে বোধ হয় সত্যিই খুব আনন্দ হয়। তো চেষ্টা করব অবশ্যই সেন্সেশনের সাথেও দেখা করা, তিনিকে খুব ভালোবাসি, খুব ভালো লাগে ভিডিও দেখতে, দেখা যাক কতটা কী হয়। তবে ইনসাইড আউট ক্যাফে খুলছে এটা শুনে সত্যিই খুব ভালো লেগেছে, ইনসাইড আউট ক্যাফে হতে চলেছে এটা মানে কত বড় যে একটা খবর ছিল, সত্যি আমাদের কাছে খুব বড় একটা খবর ছিল। যাই হোক না কেন, আমি রাতের খাবারটা বসিয়ে দিয়েছি, ওইদিকে স্ক্রিনিং সব দেখছে আর কি, রাতের খাবারটা এখানে বসিয়ে দিয়েছি, আজকে রাতে খাবো ভাত। তার একটা কারণ আছে বটে, কারণটা হচ্ছে ওইদিকের মা অনুরূপা দিয়ে গেছে পোলাও, আর রুমি দিয়ে গেছে মাংস, তো আর একটু ডালও দিয়েছে রুমি, তো ওই জন্যে ভাবছি যে আমি পটল ভাজা করছি, একটু ভাত করছি, ডালের সাথে পটল ভাজা দিয়ে খেয়ে নেবো, আর মাংসটাও খাবো ভাতের সাথে আর পোলাওয়ের সাথে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই পটলগুলো মামনি পাপার সাথে কলকাতা থেকে এসেছিল আর কি, তো ওই জন্যে পটলগুলো শুকিয়ে যাবে বেশি দিন ফ্রিজে থাকলে, তাই ভাবলাম পটলটাই ভাজছি। প্রথমে ভেবেছিলাম আলুর পাঁপড় পাঠিয়েছে মা, তো মানে ওগুলো বাংলাদেশ থেকে জেঠুও কিছুটা এনেছে, আবার আমি ঠিক বুঝিনি মায়ের কথাটা, কিছু একটা করে এসেছে আর কি, মানে দু রকমের পাঁপড় রয়েছে, তো ওই পাঁপড়টা ভাজবো ভেবেছিলাম। তখন ভাবলাম না, বাবা ফোন করে হঠাৎ জিজ্ঞেস করলো কিরে পটলগুলো শেষ হয়েছে, তো তখন মনে পড়লো হ্যাঁ আমার তো ফ্রিজে পটলও রয়েছে, তো ওই জন্যে ভাবলাম যে না পটলগুলোই ভাজি, তো ওই জন্য পটলটা ভাজতে বসালাম, হয়ে যাবে এক্ষুনি। তো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা সে কিসে করছি তোমাদের দেখায়, যেহেতু পোলাও রয়েছে আর ভাত একদম অল্প একটু লাগবে বসাতে, ছোট্ট একটা পাটি করে বসেছি। এটা কোত্থেকে এসেছে বলো তো, মামনি পাপা সেদিনকে ডিমার্টটাকে আমার মতো মানে আমার যে চায়ের সসপ্যানটা রয়েছে সেরকম একটা সসপ্যান কিনেছে, তো সসপ্যানের সাথে এই বাটিটা ছিল, মামনির বাটিটা লাগবে না আমি রেখে দিয়েছি জন্য, কারণ আমার তো এখানে বাটিঘটি লাগবে, মামনি যদিও কলকাতা থেকে অনেক বাটিঘটি নিয়ে এসছে, আমার একটু হেল্পই হয়েছে। কি বলো তো, আমি এখানে সত্যি কথা বলতে বাসন খুব কম কিনেছি, কিনে নিই বললেই চলে, কয়েকটা চামচ ফামচ এসব আর ঠাকুরের বাসন কিনেছিলাম, আর একটা বাসনও কিনিনি আমি, সবটাই মোটামুটি কলকাতা থেকে বয়ে বয়ে নিয়ে আসা হয়েছে, কেন বেকার কিনবো, মাউনিও ওখানে বলে আমার প্রচুর বাসন আছে তুই নিয়ে যা, তারপর বিয়েতেও পেয়েছি তো ওইগুলো, তারপরে মায়ের কাছেও রয়েছে, মাও বলে নিতে, আমি কত বাসন নেবো, আর আনাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, তো ওই জন্যে আর কিনতে হয়নি সেভাবে আমাকে। চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আজকে ছোট্ট একটা ব্লগ ছিলাম, কারণ বুঝতেই পারছো মন মেজাজও খুব একটা ভালো নেই, ওখানে মামনি বাবারও মনটা খারাপ যেহেতু সবই গেছে, আস্তে আস্তে অবশ্যই থিতস্থ হবে সবটাই, জানি অনেকে হয়তো আবারও কমেন্ট করে বলবে মন খারাপের কী আছে, জেনে শুনেই তো আছো বা কিছু, হ্যাঁ বাস্তবতা তো মেনে নিতেই হবে অবশ্যই, বাস্তবটা আজকাল খুব কঠিন, চাকরি বাকরির বাজারও খুব খারাপ, যার জন্য সবাইকেই বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে দূরে পড়ে থাকতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাও তো মা বাবা তো মা বাবাই হয় না, সবারই মন খারাপ হয় তাতে, তো চলো ঠিক আছে আর বেশি জ্ঞান দেবো না, আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর অবশ্যই আমি কিন্তু এটাও জানাবে ইনসাইড ক্যাফে শুনে তোমরা মানে ইনসাইড আউট ক্যাফে শুনে তোমরা কতটা খুশি হয়েছো, আমার মতোই কি খুশি হয়েছে এতটা, তো চলো জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টে, আজকের মতো গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন চ্যানেল ব্লগের সাথে, আর যদি কোনো নতুন নতুন চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবে।